ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি দীর্ঘদিন তিনি অভিনয় থেকে বাইরে ছিলেন। সম্প্রতি মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন ওমর সানি। তবে পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে। বুধবার দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানি। পোস্টে তিনি লেখেন, আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট 90-এর দশকের নায়িকা, কিন্তু এরপর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তারপর বাকি সব ভণ্ডামি। আর এই পোস্টটি করার পর থেকেই ওমর সানির কমেন্ট বক্সে ঝড় উঠেছে। তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ওমর সানি 1992 সালে নূর হোসেন বলায়ের এই নিয়ে সংসার সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। 1994 সালে দিলীপ বিশ্বাসের দোলা চরিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেমসহ একাধিক ব্যবসা সফল সিনেমা।